ইতিপূর্বে বহুবার আলোচিত হয়েছে যে নিজস্বতা হারিয়ে কখনো কাউকে খুশি করতে যাওয়াটা ঠিক নয়, বুদ্ধিমানের কাজ হবে না। আজকে আলোচনার বিষয় ঠিক এই পয়েন্টটা ধরেই আজকে দর্শক বন্ধু বলছেন যে এটা একটু বিস্তারিত ব্যাখ্যা হোক, নিজস্বতা হারিয়ে কাউকে খুশি করতে নেই। দেখুন, যখনই অন্যের জন্য করবেন, নিজের লোক বাইরের লোক যার জন্যই করুন না কেন, যে কাজই করুন না কেন, নিজের ক্ষতি করে অন্যের ভালো করব এই চিন্তাটা আজকে বর্তমান সময়ে আমি স্বার্থপর হতে শেখাচ্ছি না, কিন্তু এমন নিয়ন্ত্রণহীন কাজের ফল মারাত্মক হতে পারে সে কথাটা শেখাচ্ছে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের কথা আছে, প্রবাদ আছে, কিন্তু আজকের যুগে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার পর নাকে যে যন্ত্রণাটা হবে সেটার কথা চিন্তা করুন, তাই না? অনেকে এই অপরকে খুশি করতে গিয়ে নিজস্বতা হারিয়ে ঋণ করে ফেলেন, কর্জ করে ফেলেন, লাস্টে ধার শোধ করতে পারছেন না, দুর্বিষহ অবস্থা। অন্যকে উপহার দিতে গিয়ে তার মন জুগিয়ে চলতে গিয়ে নিজে সর্বশান্ত হন, হাজারো উদাহরণ আছে। আমি যেমন, আমার অবস্থা যেমন, সব দিকে আমি জীবনের সব ক্ষেত্রে বলছি, সেই সম অবস্থাতেই যদি আমাকে অ্যাকসেপ্ট করতে পারো বা পারে বা পারেন তাহলে ঠিক আছে, নচেত নয়। একটা গল্প বলি, এক ভদ্রলোকের আজগুবি কাণ্ডের গল্প। ভদ্রলোকের মাসিক আয় 4,000 টাকা মাত্র। তো তার এক ধনী বন্ধু, সেই ধনী বন্ধুর বাড়িতে তার নিমন্ত্রণ পড়লো। কিসের নিমন্ত্রণ? সেই বন্ধুর ছেলের জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ। তা খুব ভালো, স্বামী স্ত্রীতে আলাপ আলোচনা করছে কি উপহার নিয়ে যাওয়া হবে। তা করলেন কি, আগের দিন সদ্য মাইনে পেয়েছেন 4,000 টাকা, তার মধ্য থেকে 3,000 টাকা দিয়ে একটি দামি উপহার কিনে নিয়ে স্বামী স্ত্রী সুন্দর সেজে গুজে চলে গেলেন নিজস্বতা হারিয়ে, সম্মান রক্ষা করতে, অভিনন্দন জানাতে, বন্ধুত্বের খাতির জানাতে। খুব আহার আহ্লাদ হলো। বাড়ি ফিরে এসেছেন, 2-3 দিন পর থেকে বুঝতে শুরু করলেন নিজস্বতা হারানোর পরিণাম কি। এইরকম ওজন বুঝে চলা, ওজন বুঝে ভোজন করা প্রবাদ আছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে বিলাসিতা, অন্যের আকাঙ্ক্ষা পূর্ণ করা, অন্যের কাছে নিজেকে বড় করার জন্য, মনে রাখবেন এই নিজস্বতা যে হারাচ্ছে সেই কিন্তু বিপদে পড়বে, এটা প্রকৃতির বিচার, তাই না? নিজস্বতা হারানো যাবে না, নিজস্বতা হারিয়ে কাউকে খুশি নয়। আমি যেমন আমি তেমন, এটা শুধু টাকা পয়সার দিকে একদিক আমি বললাম, কারো কারো অভ্যেস আছে মুখের উপর সত্য কথা বলে ফেলে, এই অভ্যেসটাকে সে চাইছে লোকজনের মাঝখানে চেপে দিতে চাইছে, না সেটা ঠিক নয়। তুমি আমাকে অ্যাকসেপ্ট করলে, আমার এই গুণগুলো নিয়ে, আমার নিজস্বতা নিয়ে আমাকে অ্যাকসেপ্ট করো, আমি নিজস্বতা হারাবো না, নিজস্বতা হারিয়ে কাউকে খুশি করতে পারবো না, আমি যেমন তেমন থাকতে চাই। এটা নানা দিক থেকে বিচার বিশ্লেষণ ব্যাখ্যা করা যাবে, আসল কথাটাই এটা। আপনার আপনি ওই যে যে যেটা নিয়ে সুন্দর, তাই না, তার সৌন্দর্য নষ্ট করে কোনো লাভ নেই। আমার যে যে গুণে আমি গুণান্বিত, হ্যাঁ অবগুণ থাকলে সংশোধন করার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন। জীবনে সাবধানতা দরকার খুব।